বছর 16 আগে আমেরিকায় যখন বিধ্বংসী রূপ নিয়ে হারিকেন ক্যাটরিনা আছড়ে পড়েছিল, তখনই অশনি সংকেত দেখেছিলেন আবহাওয়া বিজ্ঞানীরা। তারা বুঝেছিলেন গত 3 দশক ধরে ঘূর্ণিঝড়ের চরিত্রে যে পরিবর্তন এসেছে, ক্যাটরিনা তার নিদর্শন মাত্র। এরকম ঘটনা আরও ঘটবে, এর জন্য সতর্কতা ও সময়ে প্রস্তুতি নেওয়া ছাড়া পথ নেই। হ্যালো ট্রাভেল শুটার্স, ওয়েদার আপডেট চ্যানেলের বন্ধুরা, আজ আর কোনো ওয়েদার আপডেট দেব না। আজকে অলরেডি একটি ওয়েদার আপডেট সকালে দিয়ে দিয়েছি, ওটার আপাতত কোনো সেরকম পরিবর্তন নেই। আর হ্যাঁ, যেটা কথা হয়েছিল যে গুলাব বলে একটি ঘূর্ণিঝড়ের অস্তিত্ব আস্তে আস্তে টের পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু সেটির কোনো খবর নেই, আগামী দিনে রেগুলার আপডেটে থাকবে। তো এখন চলে আসি অন্যরকম তথ্যমূলক একটি ভিডিও নিয়ে। বছর ঘুরেছে আর একের পর এক ঘূর্ণিঝড়ের প্রাবল্য ও তার আকস্মিক সংখ্যা বৃদ্ধি আবহাওয়া বিজ্ঞানীদের সেই সতর্কতা বার্তাই সত্যি করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বে সাধারণ নিম্নচাপ ক্রমশ গভীর নিম্নচাপ থেকে শক্তিশালী মানে সিভিয়ার বা অতি শক্তিশালী মানে ভেরি সিভিয়ার, মহাশক্তিশালী মানে এক্সট্রিমলি সিভিয়ার অথবা সুপার সাইক্লোনের আকার নিচ্ছে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, পুরো ভারত তার ব্যতিক্রম নয়। গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে নিসর্গ, বুলবুল, ফণি, মহা, হিকা, কিয়ার, বায়ু, আমফান, টাউটে সহ একাধিক ঘূর্ণিঝড় বিভিন্ন সময়ে আছড়ে পড়েছে দেশ ও সংলগ্ন অঞ্চলে। সেই তালিকায় এই সাম্প্রতিক সংযোজন ইয়াস। এর অন্যতম কারণ হলো সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি, এরকমই জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তাদের বক্তব্য, ঘূর্ণিঝড় নিজের পুষ্টি সঞ্চয় করে জলীয় বাষ্প থেকে, আর সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির কারণেই জল বাষ্পে পরিণত হয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি মনসুন মিশনের সিনিয়র বিজ্ঞানী পার্থসারথি মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘূর্ণিঝড় টাউটে যতক্ষণ গুজরাট উপকূলে ধরে এগোচ্ছিল ততক্ষণ সে বিধ্বংসী রূপ ধারণ করেছিল, কিন্তু যেই মুহূর্তে ভূপৃষ্ঠে প্রবেশ করেছিল তখন সে শক্তি হারিয়ে ফেলল। তার কথায়, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গত 30 বছর অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বা ক্যাটাগরি 5 ঘূর্ণিঝড়ের প্রবণতা ক্রমশ বেড়েছে, আগে তুলনামূলকভাবে যা কম হতো। আবহাওয়া বিজ্ঞানীরা এও জানাচ্ছেন, প্রাক বর্ষায় বিভিন্ন ধরনের সাইক্লোনিক স্ট্রাকচার তৈরি হয়। প্রথম ধাপে তৈরি হয় লো প্রেশার এরিয়া, যা হলো নিম্নচাপের পূর্বাবস্থা। তারপরে সেটি নিম্নচাপে পরিণত হয়, যা ক্রমশ পর্যাপ্ত জলীয় বাষ্প ও অন্যান্য সহায়ক পরিবেশ পেলে গভীর নিম্নচাপে পরিণত হয়। আগে এই ধরনের সাইক্লোনিক স্ট্রাকচারের বেশিরভাগই নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হয়েই শেষ হয়ে যেত, কিন্তু সাম্প্রতিক সময়ে সেইগুলি শক্তিশালী, অতি শক্তিশালী, মহাশক্তিশালী বা সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে। কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিংয়ের বিজ্ঞানী উপল সাহার কথায়, যেমন বেশিক্ষণ সমুদ্রে থাকার কারণে জলীয় বাষ্প শোষণ করে ইয়াস নিজের বিস্তৃতি বাড়িয়ে নিয়েছে বা সাইক্লোনিক ভর্টেক্স তৈরি করেছে, যে কারণে তার তীব্রতাও বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ের যে কোনো ঘূর্ণিঝড় এভাবেই ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4 আকার নিয়ে নিচ্ছে। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, জলবায়ু পরিবর্তনের কারণে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় আসবে, তবে পার্থসারথিবাবুর কথায়, সময়ের সঙ্গে সঙ্গে পূর্বাভাস নিখুঁত থেকে কিন্তু নিখুঁততর হচ্ছে, যা অতীতে ভাবা যেত না। ফলে ঠিক সময়ে পূর্বাভাস ও প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে প্রাণহানি রোখা সম্ভব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের রেসিলিয়েন্স ইনস্ট্রাকচার বিভাগের প্রধান চন্দন ঘোষ আবার জানাচ্ছেন, সবসময় প্রশাসনিক ভরসায় না থেকে বিপর্যয় এড়াতে জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণও জরুরি। তার কথায়, ঝড় আসার আগেই যদি নিজের বাড়ির চত্বরের গাছের ডাল ছেঁটে দেওয়া যায়, তাহলে গাছ উপড়ে পড়ে বিপত্তি এড়ানো সম্ভব। বিদ্যুতের তারের ক্ষেত্রেও একইভাবে সতর্ক থাকা প্রয়োজন।
ফলে ঘূর্ণিঝড়ের তীব্রতা বা তার সংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা না গেলেও নিখুঁত পূর্বাভাসই ভরসা হতে পারে, যার উপরে ভিত্তি করে আগাম প্রস্তুতি নিয়ে প্রাণহানি রোকা সম্ভব। আর সেটাকেই সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের আবহে পাখির চোখ করা দরকার বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আর এখানে বলে রাখি, সেই লক্ষ্যেই কিন্তু কাজ করছে আমাদের এই ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেলটি। যদিও আবহাওয়া সবসময় নিখুঁত হয় না, একটা প্রেডিকশনের মধ্যে থেকে এগিয়ে যাওয়া যায়, তবুও বলতে পারি আজ থেকে 5 বছর আগে আমরা আবহাওয়া নিয়ে যেরকমভাবে বুঝতাম বা জানতাম, তার থেকে এখন অনেকটা বেশি আমরা জানতে পারছি, বুঝতে পারছি, সচেতন হতে পারছি। এইভাবেই সচেতন আগামী দিনেও করে যাবে ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেল, এবং আবহাওয়াবিদরা সেটিই বলছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীকাল লাইভ ট্র্যাকিং বা লাইভ আপডেট নিয়ে দেখা হচ্ছে। কালকের আবহাওয়া কেমন থাকবে, তার পরের দিন কেমন থাকবে, আগামী দিনে বৃষ্টি ঝড় সমস্ত কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।